চল্লিশ পরিচ্ছেদ আমার ভারতবর্ষে প্রত্যাবর্তন। আমার ভারতবর্ষ, সকৃতজ্ঞভাবে ভারতের পূর্ণ বায়ুতে আবার আমি নিঃশ্বাস নিলাম, বুক যেন ভরে গেল। ১৯৩৫ সালের ২২শে অগস্ট আমাদের রাজপুতানা নামে বড় জাহাজখানা বোম্বাই শহরের প্রকাণ্ড বন্দরে এসে ভিড়ল। জাহাজ থেকে নেমে প্রথম দিনেই টের পেলাম যে সামনের একটি বছর আমায় কিরকম অবিরাম কর্মস্রোতের মধ্য দিয়ে কাটাতে হবে। বন্ধুরা সব ফুলের মালা নিয়ে বন্দরে অভ্যর্থনার জন্য এসেছেন। তাজমহল হোটেলে গিয়ে উঠলাম, শিগগিরই রিপোর্টার আর ফটোগ্রাফারদের ভিড় লেগে গেল। বোম্বাই শহরটা আমার কাছে নতুন, দেখলাম আধুনিক পশ্চিমের অনেক উপকরণ দিয়ে শহরটি চমৎকার সাজানো। প্রশস্ত রাজপথের দুধারে পাম গাছের সারি, বিরাট সৌধ শ্রেণী প্রাচীন মন্দিরগুলির সঙ্গে প্রতিযোগিতায় উন্নত শিরে দণ্ডায়মান। যাই হোক, শহর দেখার সময় খুব অল্পই পাওয়া গেল। আমার পূজনীয় গুরুদেব আর প্রিয়জনদের সঙ্গে সাক্ষাতের অধীর আগ্রহে মন তখন ব্যাকুল। ফোর্ড গাড়িটাকে মালগাড়িতে চালান করে দিয়ে আমরা কলকাতার গাড়িতে চেপে বসলাম। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি যে আমাদের অভ্যর্থনা করতে আসা মানুষের এমনই ভিড় সৃষ্টি হয়েছে যে খানিকক্ষণ আমরা ট্রেন থেকে নামতেই পারলাম না। অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে কাশিমবাজারের তরুণ মহারাজা আর আমার ভাই বিষ্ণু এগিয়ে এলো। অভ্যর্থনার বিরাটত্ব আর আন্তরিকতায় আমরা অভিভূত হয়ে পড়লাম। আপাদমস্তক পুষ্পমাল্যে ভূষিত হয়ে মিস ব্লেচ, মিস্টার রাইট আর আমি ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলাম। আমাদের গাড়ির সামনে একটি শোভাযাত্রাও ছিল, তাতে ছিল মোটর গাড়ি আর মোটর সাইকেলের সারি। ঢাক আর শঙ্খধ্বনির সঙ্গে আনন্দ কোলাহল করতে করতে শোভাযাত্রাটি ঠিক আমাদের গাড়ির পুরো ভাগে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। বৃদ্ধ পিতা আনন্দ উদ্বেলিত হৃদয়ে আমায় আলিঙ্গন করলেন, যেন পুনর্জন্ম লাভ করে ফিরে এসেছি। আনন্দে আমরা উভয়ই নির্বাক, পরস্পরের দিকে অপলক দৃষ্টিতে শুধু চেয়েই রইলাম। ভাই বোন খুড়ো খুড়ি খুড়তুতো ভাইরা ছাত্র বহুদিনের বন্ধুরা সকলেই এসে আমাদের ঘিরে দাঁড়ালেন। আমাদের ভিতর কারোরই চক্ষু তখন শুষ্ক ছিল না, স্মৃতির মণিকোঠায় লুকিয়ে থাকলেও পুনর্মিলনের সেসব স্নেহের দৃশ্য এখনো মনে প্রত্যক্ষভাবে জাগ্রত, তা জীবনে কখনো ভুলে যাবার নয়। শ্রীযুক্তেশ্বর গিরিজির সঙ্গে সাক্ষাতের দৃশ্য বর্ণনা করতে গেলে আমি ভাষা খুঁজে পাই না। আমার সেক্রেটারির লেখা নিচের এই বর্ণনাটি দিলেই যথেষ্ট হবে। মিস্টার রাইট তাঁর ভ্রমণের দিনলিপিতে লিখেছেন, কি অসীম আগ্রহ আর আশা নিয়ে আজ আমি যোগানন্দজিকে কলকাতা থেকে শ্রীরামপুরে গাড়িতে করে নিয়ে গেলাম। রাস্তার দুধারে বিচিত্র বর্ণের দোকানের সারি, তাদের মধ্যে একটি ছিল যোগানন্দজির কলেজ জীবনের প্রিয় ভোজনালয়। তা পেরিয়ে গিয়ে ঢুকলাম একটি সরু গলিতে, তার দুধারে দেওয়াল। হঠাৎ মা দিকে ঘুরতেই গুরুদেবের দোতলা আশ্রম বাড়িটি চোখে পড়ে গেল। এর লোহার গ্রিল দেওয়া বারান্দা উপরের দোতলা থেকে রাস্তার দিকে বেরিয়ে এসেছে, চারপাশ ঘিরে একটা শান্তির বাতাবরণ। গভীর ভক্তিনত হৃদয়ে আমি যোগানন্দজির পিছন পিছন গিয়ে আশ্রমের উঠানেতে প্রবেশ করলাম। হৃৎপিণ্ড দ্রুত আলোড়িত হচ্ছে। আমরা উভয়ে পুরানো সিমেন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এই সেই সিঁড়ি যেখান দিয়ে কত সত্যান্বেষী যাতায়াত করেছেন। উপরে উঠতে উঠতে মনের চাঞ্চল্য ক্রমশই বাড়তে লাগল। আমাদের সামনে সিঁড়ির মাথায় নীরবে এসে দাঁড়ালেন মহাত্মা স্বামী শ্রী যুক্তেশ্বরজি, প্রাচীন ঋষির দৃপ্ত মহিমায়। তাঁর মহান সান্নিধ্যে উপস্থিত হবার অপরিসীম সৌভাগ্য লাভে আমার অন্তঃকরণ ভাবের প্রাবল্যে আলোড়িত উচ্ছ্বসিত হয়ে উঠল। আমার আগ্রহ ব্যাকুল দৃষ্টি অশ্রুতে ঝাপসা হয়ে এল। দেখলাম যোগানন্দজি নতজানু হয়ে অবনত মস্তকে গুরুর চরণ কমল স্পর্শ করে হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাদের বন্দনা করলেন। তারপর পদযুগলে হস্ত স্পর্শ করে হাতটি নিজের কপালে ঠেকালেন। উঠে দাঁড়াতেই শ্রী যুক্তেশ্বরজি তাঁকে বক্ষে স্নেহভরে ধারণ করে প্রীতি ভরে আলিঙ্গন করলেন। প্রথমে মুখ থেকে কোনো কথাই বেরোল না, কিন্তু মনের গভীর ভাব অন্তরের নীরব বাণীতেই পরস্পরের কাছে প্রকাশিত হল। পুনর্মিলনের আনন্দের উষ্ণতায় তাঁদের উভয়েরই চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। নীরব বারান্দায় এক স্নিগ্ধ মধুর ভাব স্পন্দিত হচ্ছিল। সূর্যও তখন হঠাৎ মেঘ থেকে বেরিয়ে এসে আলোর প্লাবনে ভাসিয়ে দিল। নতজানু হয়ে তাঁর চরণ যুগল স্পর্শ করে আমিও পরম গুরুদেবকে
আমার অন্তরের ভক্তি ও কৃতজ্ঞতা নীরব ভাষায় নিবেদন করলাম। তিনিও আমায় আশীর্বাদ করলেন। উঠে দাঁড়িয়ে দেখলাম তার গভীর দুটি সুন্দর কালো চোখ অন্তর্দৃষ্টির জ্যোতিতে উদ্ভাসিত, আনন্দে উজ্জ্বল। তারপর তার বৈঠকখানায় গিয়ে আমরা বসলাম। তার একটা অংশ বারান্দার দিকে মুখ করা, যেটা রাস্তা থেকে দেখা যায়। পরম গুরুদেব একটা পুরানো সোফায় ঠেসান দিয়ে সিমেন্টের মেঝের উপর একটা গদির আসনে বসলেন। যোগানন্দজি আর আমি পরম গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে উপবেশন করলাম। মাদুরের উপর ঠেসান দিয়ে আরামে বসবার জন্যে গেরুয়া রঙের গোটাকতক বালিশও ছিল। দুই স্বামীজির মধ্যে কথাবার্তা চলছিল বাংলায়। তা অনুধাবনের জন্য আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম, কারণ পরে দেখলাম যে যখন তারা একসঙ্গে থাকেন তখন মোটেই ইংরেজি ব্যবহার করেন না। যদিও স্বামীজি মহারাজ লোকে তাকে এই বলেই ডাকে, ইংরেজিতে বেশ কথাবার্তা বলতে পারেন আর প্রায়ই তা বলেন। আমি কিন্তু সেই মহাপুরুষের বিরাট মহিমা উপলব্ধি করলাম তাঁর মন কেড়ে নেওয়া হাসিতে আর আনন্দোজ্জ্বল চোখ দুটিতে। তাঁর গভীর অথবা প্রফুল্ল সদালাপে একটা গুণ অতি সহজেই দেখা যেত, যে তাঁর উক্তিতে একটা দৃঢ় নিশ্চয়তা থাকত, জ্ঞানী ব্যক্তির লক্ষণ। যিনি জানেন যে তিনি সত্যকে জানেন, কারণ ভগবানকে তিনি জানতে পেরেছেন, তাঁর গভীর জ্ঞান, উদ্দেশ্যের স্থিরতা আর মতের দৃঢ়তা সব রকমেই প্রকাশ পেত। স্বামীজি মহারাজের পরিধেয় ছিল নিরাড়ম্বর, শুধু ধুতি আর শার্ট। সেগুলি একসময় গেরুয়া রঙের ছিল, এখন তা হালকা কমলালেবু রঙে এসে দাঁড়িয়েছে। মাঝে মাঝে তাঁকে সশ্রদ্ধভাবে বিশ্লেষণ করে আমি দেখেছিলাম যে তাঁর খেলোয়াড়োচিত দীর্ঘ বপু সন্ন্যাস ধর্মের পরীক্ষার ত্যাগের মহিমায় উজ্জ্বল। তাঁর দেহ ভঙ্গিমাটি রাজকীয়, ঋজু গাম্ভীর্যপূর্ণ তাঁর চলন ভঙ্গিমা। স্ফূর্তিতে হাসির উচ্ছ্বাসে তাঁর সারা শরীরটি কম্পিত হয়। এই হাসি সত্যি আনন্দ উদ্বেলিত ও আন্তরিক, অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত। তাঁর মুখ ও শরীরের গঠন দিব্য শক্তিমত্তার পরিচায়ক। মাথার মাঝখানে চেরা সিঁথি, চুল কপালের কাছে সাদা হতে হতে স্বর্ণাভ হয়ে শেষে ধূসরে পরিণত হয়েছে। গুচ্ছ গুচ্ছ কেশ তাঁর কাঁধের উপর এসে লুটিয়ে পড়েছে। শ্রু গুম্ফ বিরল বা ক্ষীণ হয়ে এসেছে এবং তাতে যেন তাঁর মুখের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ক্রমোচ্চ কপাল যেন স্বর্গমুখে, কৃষ্ণবর্ণের চোখ দুটিকে ঘিরে রয়েছে এক নীল স্বর্গীয় বলয়। নাসিকাটি ঈষৎ দীর্ঘ ও স্থূল, অবসর মুহূর্তে সেটিকে নিয়ে আমোদ করতেন, ছোট ছেলেদের মতো নেড়ে চেড়ে হাসিতামাশা করতেন। বিশ্রামরত অবস্থায় তাঁর মুখমণ্ডল সুদৃঢ় দেখালেও তার মধ্যে একটা সূক্ষ্ম কোমলতা মেশানো ছিল। ঘরের চারিদিকে তাকিয়ে দেখে বুঝলাম যে এই ভগ্নপ্রায় হতশ্রী ঘরের মালিকের সাংসারিক সুখের প্রতি কোনো আসক্তিই নেই। সেই লম্বা ঘরটি, সাদা দেওয়ালগুলি জলবায়ুতে বিবর্ণ হয়ে গিয়ে তাতে মাঝে মাঝে ফিকে নীল প্লাস্টারের দাগ দেখা দিয়েছে। ঘরের একদিকে মাল্যভূষিত লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতি, অনাড়ম্বর সরল ভক্তির পরিচয়। এছাড়া ঘরে যোগানন্দজিরও একখানি ছবি ছিল। ছবিতে তিনি বোস্টন শহরে প্রথম এসে যখন ধর্ম মহাসম্মেলনে যোগদান করেন তখন অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। দেখলাম সেখানে আধুনিক আর প্রাচীন ভাবের এক অদ্ভুত সমাবেশ। একটা প্রকাণ্ড বেলোয়ারি কাঁচের ঝাড়বাতি মাকড়সার জালে ঢাকা পড়ে গেছে, আবার দেওয়ালে একটা রংচঙে নূতন ক্যালেন্ডার শোভা পাচ্ছে। সারা ঘরটির মধ্যে একটা সুখ ও শান্তির স্নিগ্ধ মধুর সৌরভ ছড়িয়ে রয়েছে। বারান্দার ওধারে দেখলাম বড় বড় নারকেল গাছ আশ্রমের উপর মাথা তুলে দাঁড়িয়ে নীরবে পাহারা দিচ্ছে। পরম গুরুদেব কাউকে ডাকতে হলে কেবল একটি মৃদু করতালি দিতেন, আর তা শেষ হতে না হতেই একজন না একজন বালক শিষ্য এসে হাজির হতো তাঁর আজ্ঞা পালন করতে। তাদের মধ্যে একজনের নাম প্রফুল্ল, ক্ষীণকায়, কাঁধ অব্দি লম্বা একরাশ চুল, একজোড়া উজ্জ্বল তীক্ষ্ণ চোখ আর মুখে স্বর্গীয় হাসি লেগেই রয়েছে। হাসলে চোখ দুটি মিটমিট করে আর মুখের কোণ দুটি একটু উপরের দিকে উঠে, যেন গোধূলিতে এক ফালি চাঁদের হঠাৎ আবির্ভাব। তাঁর সৃষ্টি তাঁর কাছে ফিরে আসাতে শ্রীযুক্তেশ্বরজির আনন্দ আজ উথলে উঠেছে। আর তাঁর সৃষ্টির সৃষ্টি,
আমার সম্বন্ধেও তার কিঞ্চিত কৌতূহল উদ্রিক্ত হয়েছে তাও দেখা গেল। সে যাই হোক, দেখলাম যে এই মহাপুরুষের প্রকৃতিতে জ্ঞানভাবের প্রাবল্য তাঁর ভাবোচ্ছ্বাসের বহিঃপ্রকাশকে বাধা দেয়। গুরুদর্শনে গেলে শিষ্যকে কিছু ভক্তি অর্ঘ্য নিয়ে যেতে হয়। যোগানন্দজিও তাকে কতকগুলি জিনিস উপহার দিলেন। তারপর আমরা খেতে বসলাম। রান্না সাদাসিধে হলেও খেতে বেশ চমৎকারী হয়েছিল। পদের মধ্যে ছিল নিরামিষ তরকারি আর ভাত। শ্রী যুক্তেশ্বর গিরিজি আমায় কতকগুলি ভারতীয় প্রথার ব্যবহার অর্থাৎ হাত দিয়ে খেতে দেখে খুশি হলেন। ঘণ্টা কতক ধরে মাঝে মাঝে বাংলায় নানা রকম আলাপ আলোচনা, স্নিগ্ধ হাসি আর উৎফুল্ল দৃষ্টি বিনিময়ের পর তাঁর চরণে প্রণাম করে আমরা বিদায় গ্রহণ করলাম। এবার কলকাতায় ফেরা। এই পুণ্য দর্শনের পবিত্র স্মৃতি আমার মনে চির জাগরুক থাকবে। যদিও আমি তাঁর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশের সম্বন্ধে আমার ধারণা প্রধানত লিখছি বটে, কিন্তু তাঁর সাধু জীবনের মূল ভিত্তি যে আধ্যাত্মিক গৌরব, সে বিষয়ে আমি সর্বদাই সচেতন ছিলাম। তাঁর অপূর্ব শক্তি আমি অনুভব করে এসেছি, সেটাকেই আমি দেবতার আশীর্বাদের মতো চিরতরে বহন করব। আমেরিকা, ইউরোপ, প্যালেস্টাইন প্রভৃতি নানা দেশ থেকে আমি শ্রী যুক্তেশ্বরজির জন্যে নানা উপহার এনেছিলাম। সেগুলি তিনি সহাস্য বদনে গ্রহণ করলেন বটে, কিন্তু কোনো মন্তব্য করলেন না। আমার নিজের ব্যবহারের জন্য আমি জার্মানি থেকে একটা লাঠির ভিতরে ছাতা এনেছিলাম। ভারতে এসে সেটি গুরুজিকে উপহার দিতে মনস্থ করলাম। সেটি পেয়ে বললেন, এই জিনিসটি ভারী পছন্দসই বটে, বলে আমার দিকে চেয়ে সস্নেহ দৃষ্টিপাত করলেন। যতগুলি জিনিস দিয়েছিলাম তার মধ্যে সেই লাঠিটি নিয়েই সকলকে দেখাতেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির বাকছাল, একটা ছেঁড়া র্যাগের উপর পাতা দেখে বললাম, গুরুদেব, বৈঠকখানা ঘরের জন্য একটা নতুন কার্পেট আনবার আমায় অনুমতি দিন। কোনো প্রকার উৎসাহ প্রদর্শন না করেই তিনি বললেন, এনে খুশি হও যদি তো আনোগে, কেন আমার বাকছালটি তো বেশ পরিষ্কার আর সুন্দর আছে। আমার এ ছোট্ট রাজ্যটুকুতে আমিই তো রাজা গো। বাইরে বিশাল জগৎ পড়ে রয়েছে, সেখানে বাইরের জিনিসের উপরেই লোকেদের টান থাকে বেশি। তাঁর এই কথাগুলি বলবার সময় মনে হল আবার আমি আগেকার দিনে ফিরে গেছি। আবার আমি যেন তাঁর সেই বালক শিষ্যটি, দৈনিক শাসনের ফলে অগ্নিশুদ্ধ হচ্ছি। শ্রীরামপুর আর কলকাতা হতে কোনো রকমে নিজেকে একটু একলা করতে পেরেই মিস্টার রাইটকে সঙ্গে করে রাঁচি যাত্রা করলাম। কি প্রচণ্ড অভ্যর্থনা, একটা মর্মস্পর্শী বিজয়োল্লাস! চোখ দুটি আমার জলে ভরে এলো যখন দেখলাম যে যাঁদের রেখে আমি আমেরিকা যাত্রা করেছিলাম, সেই সব শিক্ষকেরা আমার 15 বছরের অনুপস্থিতির মধ্যেও বিদ্যালয়ের পতাকা সগৌরবে উড্ডীয়মান রেখেছেন। তাদের সব আলিঙ্গন করলাম। সেখানকার আবাসিক আর দৈনিক ছাত্রদের মুখের হাসি আর হাসি খুশি মুখ, তাদের বিদ্যালয়ে সযত্ন শিক্ষার যোগ শিক্ষা উপযোগিতার এক একটি জ্বলন্ত উদাহরণ। তবুও হায়, রাঁচি বিদ্যালয়ে তখন দারুণ অর্থাভাব চলছে। বৃদ্ধ মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী তখন পরলোকে। তাঁর কাশিমবাজার প্রাসাদ বিদ্যালয় গৃহে পরিণত করা হয়েছিল, আর তিনি দানও করেছিলেন প্রচুর। জনসাধারণের যথোপযুক্ত সাহায্যের অভাবে বিদ্যালয়ের অনেক বিনামূল্যে জনহিতকর সেবাকর্ম এখন গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। আমেরিকায় থাকতে অবশ্য তাদের কাজ চালাবার উপযোগী কার্যকরী অভিজ্ঞতা আর বাধাবন্ধর সম্মুখে তাদের অদম্য সাহস সঞ্চয় শিক্ষা না করে আমি বৃথাই এতগুলি বছর সেখানে কাটিয়ে আসিনি। সপ্তাহখানেক ধরে আমি রাঁচিতে ছিলাম। নানা জটিল প্রশ্ন, নানা ঝঞ্ঝাট ঝামেলা সামলাতে হল। তারপর কলকাতায় ফিরে এসে বড় বড় নেতা আর শিক্ষাব্রতীদের সঙ্গে দেখা সাক্ষাৎ, কাশিমবাজারের নূতন মহারাজার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা, পিতার নিকট পুনরায় অর্থ সাহায্যের আবেদন, তারপরেই ভগবত কৃপায় বিদ্যালয়ের পতনোন্মুখ অর্থাবস্থা আবার ঠিকঠাক হয়ে উঠল। আমার আমেরিকান শিষ্যদের কাছ থেকেও প্রচুর দান ঠিক সময় মতো এসে পৌঁছল। ভারতবর্ষে আসবার মাস কতকের মধ্যেই রাঁচি বিদ্যালয় আইনত রেজিস্ট্রি হয়ে গেল দেখে ভারী আনন্দিত হলাম। চিরস্থায়ী বৃত্তির বন্দোবস্তে যোগ শিক্ষার কেন্দ্র স্থাপনার আমার জীবনব্যাপী স্বপ্ন আজ সার্থক হলো।
এই উচ্চাশায় ১৯১৭ সালের গোড়ার দিকে মাত্র ৭টি ছেলে নিয়ে বিদ্যালয় স্থাপনে আমায় উদ্বুদ্ধ করেছিল। রাঁচির যোগদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নিম্ন শ্রেণীর আর উচ্চ শ্রেণীর সকল বিষয়ই পড়ানো হয়। সেখানকার আবাসিক আর অনাবাসিক ছাত্ররা কোনো না কোনো প্রকারের বৃত্তিগত শিক্ষা লাভ করে থাকে। ছেলেরা স্বশাসিত কমিটি দ্বারা তাদের অধিকাংশ কার্যকলাপ নিয়ন্ত্রিত করে। আমার শিক্ষাব্রতী জীবনের গোড়ার দিকে আমি দেখেছিলাম, যেসব ছেলেরা দুষ্টুমি করে শিক্ষকদের ফাঁকি দিয়ে মজা পায়, তারাই আবার তাদের সহপাঠীদের তৈরি নিয়ম সানন্দে মেনে চলে। অবশ্য আমিও যে খুব একটা আদর্শ ছাত্র ছিলাম তা নয়, তবুও ছাত্রদের ছেলে মানুষই ফষ্টিনষ্টিতে আর নানা মুশকিলের ব্যাপারে তারা আমার সহানুভূতিও পেত। খেলাধুলায় খুব উৎসাহ দেওয়া হয়, মাঠে হকি ফুটবল প্রভৃতির চর্চা চলে, প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছেলেরা প্রায়ই জিতে আসে। ইচ্ছাশক্তি বলে পেশিতে শক্তি সঞ্চালন, আর মানসিক শক্তি বলে শরীরের যে কোনো অংশে প্রাণশক্তি সঞ্চারিত করবার যোগদা প্রণালী ছেলেদের শিক্ষা দেওয়া হয়। ছেলেদের যোগাসন, তরবারি, লাঠি খেলা প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় শিক্ষিত রাঁচির ছাত্ররা বন্যা দুর্ভিক্ষ প্রভৃতি সংকটকালে আর্তত্রাণ কার্যে প্রশংসাজনকভাবে জনসাধারণের সেবা করেছে। উদ্যানচর্যায় তারা নিজেদের আহারের জন্য শাক সবজি প্রভৃতি উৎপাদন করে। বিহারের আদিম জাতি সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতিদের হিন্দিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণীয় বিষয়গুলি শিক্ষা দেওয়া হয়ে থাকে। বালিকাদের ক্লাস নিকটস্থ গ্রামগুলিতে নেওয়ার ব্যবস্থা আছে। রাঁচি বিদ্যালয়ের একটা অপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াযোগে দীক্ষাদান। বালকেরা প্রত্যহই অধ্যাত্ম তত্ত্বের চর্চা, গীতা পাঠ ইত্যাদি করে, আর সরলতা, স্বার্থত্যাগ, আত্মসম্মান জ্ঞান, সত্যানুশীলন প্রভৃতির বিষয়ে সব নীতিবাক্য এবং উদাহরণের দ্বারা শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাদের বোঝানো হয়, যাতে দুঃখ কষ্ট আসে সেইটা মন্দ, আর যা প্রকৃত সুখ এনে দেয় সেটাই সৎ কাজ। অসৎ কার্যকে বিষ মেশানো মধুর সঙ্গে তুলনা করে তাদের বুঝিয়ে দেওয়া হয় যে সেসব লোভনীয় বটে, কিন্তু শেষে তারাই মৃত্যু ডেকে আনে। গাঢ় মনসংযোগের প্রক্রিয়ায় দেহ ও মনের চাঞ্চল্য দমনে ছেলেদের মধ্যে খুব আশ্চর্যজনক ভালো ফল পাওয়া গেছে। ছোট্ট একটি ৯-১০ বছরের ছেলে ভ্রুমধ্যে তার দৃষ্টি স্থির সংলগ্ন রেখে এক ঘন্টা কি তারও বেশি সময় একটানা যোগাসনে বসে আছে। এ দৃশ্য বিদ্যালয়ে বিরল বা নতুন কিছু নয়। ফলের বাগানে একটি শিব মন্দির আছে, সেখানে যোগীরাজ লাহিড়ি মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠিত। বাগানের আম্রকুঞ্জে দৈনিক প্রার্থনার শাস্ত্র আলোচনার ক্লাস বসে। রাঁচির যোগদা সৎসঙ্গ সেবাশ্রমে সহস্র সহস্র দরিদ্র ভারতীয়কে বিনামূল্যে অস্ত্রোপচার এবং ঔষধ বিতরণ করে চিকিৎসায় সাহায্য করা হয়। রাঁচি সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ ফুট উচ্চে অবস্থিত। জলবায়ু নাতিশীতোষ্ণ, ২০ একর বাগান, তার মধ্যে বড় একটা স্নানের পুষ্করিণী। ভারতের মধ্যে এটি একটি উত্তম ফলের বাগান। আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, খেজুর প্রভৃতি নিয়ে প্রায় ৫০০ ফলের গাছ আছে। রাঁচি লাইব্রেরিতে বহু সাময়িক পত্রিকা আসে, পূর্ব ও পশ্চিমের লোকেদের উপহার। তাছাড়া প্রায় ১০০০খানেক ইংরেজি ও বাংলা বইও আছে। পৃথিবীর নানা ধর্মশাস্ত্রের সংগ্রহও এখানে আছে। একটি সুসজ্জিত জাদুঘরে ভূতত্ত্ব, প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্বের বিবিধ উপকরণ ও দ্রব্যাদি সাজানো আছে। নানা বৈচিত্র্যপূর্ণ এই বিশাল জগতে আমার ভ্রমণের বহু নিদর্শন ও সংগৃহীত দ্রব্যাদিও এখানে বহুল পরিমাণে রক্ষিত আছে। রাঁচির মতো আবাসিক ও যোগ বিদ্যালয় আরও খোলা হয়েছে এবং তারা যথেষ্ট উন্নতিও করছে। ছেলেদের জন্য পুরুলিয়া জেলার লক্ষণপুরে যোগদা সৎসঙ্গ বিদ্যাপীঠ আর মেদিনীপুরের এজমালিচকে যোগদা বিদ্যালয়ের আশ্রম স্থাপিত হয়েছে। ১৯৩৯ সালে দক্ষিণেশ্বরে ঠিক গঙ্গার উপর যোগদা মঠ নামে একটি প্রকাণ্ড মঠ প্রতিষ্ঠিত হয়। কলকাতার মাইল কয়েক উত্তরে এই আশ্রমটি শহরবাসীদের পক্ষে একটি পরম রমণীয় শান্তিময় স্থান।
যোগদা সৎসঙ্গ সোসাইটি তার বিদ্যালয় এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে তার কেন্দ্র ও আশ্রম সকলের প্রধান কার্যালয় হচ্ছে দক্ষিণেশ্বর মঠ। যোগদা সৎসঙ্গ সোসাইটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস স্থিত সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ নামে আন্তর্জাতিক হেডকোয়ার্টারের সঙ্গে আইনত সংযুক্ত। যোগদা সৎসঙ্গ ক্রিয়াকলাপের মধ্যে আছে YSS এর উপদেশ ও লেসন্স, যা প্রতি মাসে ভারতবর্ষের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নিকট পাঠানো হয়। এই উপদেশগুলিতে শক্তিবিধায়ক শরীরচর্চা, এনার্জাইজেশন এক্সারসাইজেস, মনোসংযোগ এবং ধ্যান বিষয়ে বিস্তৃত বিবরণ থাকে। উচ্চতর ক্রিয়াযোগের উপদেশ পাবার আগে ভিত্তি রচনার জন্য এই সাধনাগুলি নিষ্ঠা সহকারে পালন করা একান্তভাবে প্রয়োজন। উপযুক্ত ছাত্রগণ উচ্চতর উপদেশ পরবর্তী পাঠমালায় পেয়ে থাকেন। যোগদা সৎসঙ্গ সোসাইটির এইসব শিক্ষা বিষয়ক ধর্মীয় আর জনহিতকর কাজের জন্য বহু শিক্ষক আর কর্মীদের নিঃস্বার্থ সেবা আর নিষ্ঠার প্রয়োজন রয়েছে। সংখ্যায় তারা বহু বলে এখানে তাদের আর নামের উল্লেখ করলাম না, কিন্তু তাদের প্রত্যেকের জন্যই আমার অন্তরের মণিকোঠায় একটি করে স্নেহের স্থান নির্দিষ্ট হয়ে আছে। মিস্টার রাইটের রাঁচির ছেলেদের সঙ্গে খুব প্রগাঢ় বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সাদাসিধে একটা ধুতি পরে তিনি কিছুকাল তাদের সঙ্গে বাসও করেছিলেন। রাঁচি, কলকাতা, শ্রীরামপুর, বম্বে, যেখানেই সে যাক না কেন, ভ্রমণ ডায়েরি বার করে তার ভ্রমণের দিনলিপি সে লিখে রাখত, আর সেসব বর্ণনা করতেও সে বেশ পারদর্শী ছিল। একদিন সন্ধ্যার সময় আমি তাকে একটি প্রশ্ন করে বসলাম, ডিক, ভারতবর্ষ সম্বন্ধে তোমার কি ধারণা? একটু চিন্তা করে সে বলল, শান্তি, জাতির জীবন শান্তির দূতিতে উজ্জ্বল।